রাজ্যের সরকার রাজ্যের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বিশেষ করে যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়ে যথার্থ যুক্তিসঙ্গত দাবিতে যখন প্রতিবাদ করছে, তখন পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। কনস্টেবলের পরীক্ষায় পাস করেছে, ট্রান্সফারের নয়, বিক্ষোভ করতে এসছে লকার, প্যারা টিচার লকার, প্রাইমারি টিচার যুক্তিসঙ্গত দাবি লকার, এসএসসি আমরা কদিন আগে দেখেছি। কি হচ্ছে এটা? পশ্চিমবাংলা কি একটা পুলিশ রাজ? কি চাইছেন মুখ্যমন্ত্রী আমরা জানি না, এবং এটা আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে, ভবিষ্যৎ তো আমাদের খুব বিপদাপন্ন হচ্ছে। এক এক করে ধরি আমরা, গ্রুপ ডি 2015 সালে সরকার বিধানসভায় ঘোষণা করলেন, কমিটি তৈরি করে দিলেন 7000 নিয়োগ হবে। 2016 সালে ভোট, তার ঠিক আগে অ্যানাউন্সমেন্ট করলেন, হয়েছে কি 5 বছর শেষ হতে চলল না? একটা পরীক্ষা হলো, 19 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিলেন, সেই পরীক্ষায় যারা ইম্প্যারেন্ট তাদের পর্যন্ত চাকরিতে নিয়োগ করা হয়নি, সরকার চুপ। পাস করার পর ছেলে মেয়েরা সিটটাকে ফাঁকা, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, তারা আগ্রহ বিক্ষোভ করছেন। ভিআইপি চূড়ান্ত বঞ্চনার শিকার, তারা মুখ্যমন্ত্রী একটা সভাস্থলে প্ল্যাকার্ড দেখিয়েছিলেন বলে তাদের চোখ রাঙিয়েছেন, এবং বাকিদের নির্দেশ দিয়েছেন যেন আমার আশপাশে কেউ না আসতে পারে, আপনাকে হেলিকপ্টার হেলিকপ্টারই চলতে হবে। দুয়ারে সরকার দুয়ারে সরকার বলছেন কেন? লোকে কোনো কথা বলতে পারবে না, লোকের কথা শুনবেন না। জীবিকা সেবক তারা বোধ হয় এখন হলো 44 কি 46 মাস হলো মাইনে নেই, কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মচারী। কি দুর্বিষয় চেহারা কলেজের কর্মচারীরা, অস্থায়ী কলেজ চালায় কলেজ কর্মচারীরা, আজকে বোধহয় 63 দিন তারা রিলে অনুসরণে রয়েছে বিভিন্ন জায়গায়। ডিএম হেলথ ঠান্ডা করেছে, অমানুষের মতো ব্যবহার করছে, যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন না আপনার সব চুপ চলতে পারে নাকি? মাঝ রাতে এসএসসি আপার প্রাইমারি তুলে নিয়ে চলে এসেছিলেন, শিয়ালদা ফেলে দিয়েছিলেন, কি দেখা গেল? সরকারের তো মুখে আলকাপটা পড়ে গেছে, ব্যাপক কেলেঙ্কারির চাইতেও বড় কেলেঙ্কারি পশ্চিমবাংলায়। 2015 সালে পরীক্ষা, 2020 সাল পর্যন্ত নিয়োগ হলো না, ছেলে মেয়েদের দোষ সরকারের দোষ নেই, 2015 পরীক্ষা 2020 পর্যন্ত নিয়োগ হলো না। ওরা অপেক্ষা করে থেকে যে 16-তে রেজাল্ট বেরিয়েছে, 17 অপেক্ষা করেছে, 18 অপেক্ষা করেছে, 19 সালে যখন দেখছে টাকা নিয়ে পরের পর উদরপিণ্ডি বুধের ঘরে চাপানো হচ্ছে, তখন মানুষ আদালতের দ্বারস্থ হয়েছেন। 2015 থেকে 19 কেউ তো আদালতের দ্বারস্থ হননি, আর সরকার বলছে আদালত আমরা কিছু করা নেই, আদালত ছিল না 4 বছর, আদালত যা বলছে তা মান্য করছেন না কেন? এবং শেষমেশ যা কখনো পশ্চিমবাংলায় হয়নি, যে কোর্টকে বলতে হলো যে এইরকম দুর্নীতি যে প্যানেল ক্যান্সেল কখনো হয়নি পশ্চিমবাংলায় হয়নি। কি হবে ছেলে মেয়েদের? সরকার বলেছে, কোর্ট বলেছে 4 জানুয়ারি থেকে তাদের প্রক্রিয়া চালু করতে হবে, আমাদের নির্দিষ্ট দাবি 4 জানুয়ারি থেকে যদি তাদের প্রক্রিয়া, সরকারের কোনো কাজ নেই, সার্কাস পার্টি চালাচ্ছে, আর বিধানসভাতে ভয় পাচ্ছে মানুষের মুখোমুখি হতে, সেই মনোভাবটা আমরা মানছি না। সরকার এতদিন পর্যন্ত স্লোগান ছিল মুখ্যমন্ত্রীর, দিল্লিকে দেখো ফেল, বাংলার গর্ব ফেল, তারপর হলো উন্নয়ন দাঁড়িয়ে রাস্তায়, সে শুয়ে পড়ে লুটুন্ডি খাচ্ছে, এখন নাকি দুয়ারে দুয়ারে সরকার, আর লোকে ওর পাশে ক্যাপশন লিখে দিচ্ছে দুয়ারে দুয়ারে সরকার ঘরে ঘরে বেকার। এই অবস্থা অবসান ঘটাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার, 5.5 লক্ষ শূন্যপদ পশ্চিমবাংলায় এ পূরণ করতে হবে, এটা চলতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের, যেটা আমরা মুখ্যমন্ত্রীকে আবার আবেদন করছি, দেশের কৃষক অন্নদাতারা দিল্লির দিকে যাচ্ছেন, রাজ্যের কৃষক অন্নদাতারা তারাও নানা রকমের বিক্ষোভ করছেন, রাজ্যের সরকারের ভূমিকাটা কি, রাজ্যের শাসক দলের ভূমিকাটা কি অস্পষ্ট,
বিচারিতা স্পষ্ট করুক সরকার, অবিলম্বে বিধানসভা ডাকতে হবে। আমরা আগেও চিঠি দিয়েছি তিনবার, আমরা চিঠি দিয়েছিলাম 24শে সেপ্টেম্বর, 2রা নভেম্বর, 3 ডিসেম্বর, মুখে অনেকবার বলেছি আমরা অবিলম্বে বিধানসভা ডাকতে হবে। কেন? সরকার যদি সত্যি কৃষকের পক্ষে বলে কোনো বিন্দুমাত্র মনোভাব না থাকে, তাহলে বিধানসভা ডেকে অন্তত 4টে কাজ। 1 নম্বর, কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ এবং কেন্দ্রীয় আইনকে প্রতিরোধ করার মতন করে রাজ্যের আইন তৈরি করা, যা অন্য অনেক রাজ্য করেছে। 2, আমাদের রাজ্যে নিশ্চয়ই আপনারা জানেন রাজ্যের সরকারকে তো প্রমাণ করতে হবে তারা কোন পক্ষে। 2014 সালে যে আইন আমাদের রাজ্যে তৈরি হয়েছে, সেই আইনটা তো দিল্লির এই যে সর্বনাশা আইন তার সঙ্গে সমতুল। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 বিরোধীরা আপত্তি করেছিল, তৎকালীন বিরোধী দলের নেতা অফিসিয়ালি আপত্তি করার পর সিলেক্ট কমিটিতে গেল। কেউ কেউ শুনেছেন 7 দিনের মধ্যে সিলেক্ট কমিটি থেকে ফিরে এসে সেই বিল পাস, গায়ের জোরে জবরদস্তি বিরোধীটাকে অস্বীকার করে। কি বলা হয়েছে সেই বিলে পরবর্তীকালে 2017 আইন, এই বিলগুলোতে কি বলা হচ্ছে? এই বিলগুলোর মূল কথা হচ্ছে এই যে কিংবার ক্ষমতাটা কার্যত ছড়িয়ে দেওয়া হলো, শুধু কর্পোরেট সেক্টরকে অ্যালাউ করা হলো। এবং শুধু কর্পোরেট সেক্টরকে অ্যালাউ করা হলো তাই না, তারা তাদের কমিশন এজেন্ট নিয়োগ করে কিনতে পারবে, তার মানে দালালি, কমপ্লিট দালালি। এবং এটা 2014 সালে দিল্লি এখন যা করছে, প্রায় সমতুল আইন এরাজ্যে পশ্চিমবঙ্গ সরকার করেছে, তৃণমূলের সরকার, এই আইন 2014 এবং 2017 বাতিল করতে হবে। আমি ঘটনা প্রসঙ্গে আপনাদের বলি, 2019-20 সালে আমাদের হিসেব অনুযায়ী শুধুমাত্র ধান ক্রয়ে দালালি পেয়েছে 4,000 কোটি টাকা, এবং তাকে লেজিটিমাইজ করবার বন্দোবস্ত করেছে এই সরকার। ফলে দ্বিতীয় হচ্ছে এইটাকে বাতিল করতে হবে। 3, আমরা চিঠি দিয়েছিলাম যখন জানতে চেয়েছিল ধান ক্রয় কিভাবে কি হবে, আমরা বলেছিলাম প্রত্যেকটি পঞ্চায়েতে কেন্দ্র করুন, হোক স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী দাম ঠিক করা হোক, পঞ্চায়েতে ধান ক্রয় তা বন্দোবস্ত হোক সরকারিভাবে, এবং রাজ্য সরকারের 2014 এবং 2017 আইন দুটোকে বাতিল করুক, দিল্লির আইনের বিরুদ্ধে প্রস্তাব আমাদের নির্দিষ্ট করা হোক। যদি ন্যূনতম মনোভাব থাকে তাহলে সরকারকে এটা করতে হবে, না হলে কৃষকরা পাড়ায় পাড়ায় দেয়ালে দেয়ালে লিখে দেবে যে মমতার সরকার কৃষক বিরোধী সরকার। শিবিরের সময় যেমন রাজনাথ সিংকে নিয়ে কৃষক কৃষক ভাব দেখিয়েছিলেন, এখনো তেমন রাজনাথ সিংদের সঙ্গে থেকেই কৃষক কৃষক ভাব দেখালে সেটা ধরা পড়ে যাচ্ছে। আমরা সেই কারণেই সতর্ক করার জন্য আজই আবারও বলি।